السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين، قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. সম্মানিত দিন টিভি দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে দিন টিভির নিয়মিত অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম আপনাদের দিনের সমাধান। এই প্রোগ্রামে, এই প্রোগ্রাম একটি ইসলামিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা দিনী বিষয়ে, শরী বিষয় নিয়ে, অনেকের অজানা অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেন, আর আমাদের নিয়মিত শেখ দিন টিভির প্রোগ্রামের, এই প্রোগ্রামের দিনী সমাধান, এই প্রোগ্রামের নিয়মিত আলোচক ব্রিটেনের সুনামধন্য আলেমে দিন মহতরম শেখ মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ এই অনুষ্ঠানে আপনাদের দিনী বিষয়ে অনেক যে বিষয়গুলো আপনাদের অজানা সেই সমস্ত বিষয় নিয়ে উনি আপনারা প্রশ্ন করেন, উনি উত্তর দিয়ে থাকেন। যথারীতি আজকেও এরকম আপনারা প্রশ্ন করবেন, স্টুডিও লাইন আপনাদের যখন স্ক্রিনে আসবে এই স্টুডিও লাইনে আপনারা ফোন করতে পারেন 02035150783 এই নাম্বারে, এবং ইমেল করতে পারেন dinisamadhan@gmail.com-এ। আমরা এই প্রোগ্রামের যথারীতি নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই প্রোগ্রামের প্রারম্ভে শুরুতেই শেখের আলোচনা ভূমিকা দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আমি অনুরোধ করব শেখকে আজকের প্রোগ্রামে। আপনার প্রথমেই আপনাকে জাজাকুমুল্লাহ, কষ্ট করে এসেছেন প্রোগ্রামে। তো আজকের প্রোগ্রাম শুরুতে আপনার সূচনা বক্তব্য দিয়ে আমি অনুরোধ করছি শুরু করার জন্য। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وألحقني بالصالحين يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। দিন টিভির দিনী সমাধানের দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন এই কামনা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ইমান নিয়ে আলোচনা করছি এবং ইমানের বিষয় নিয়ে আলোচনা করছি। যেহেতু আমরা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কয়েক সপ্তাহ ধরে সূরে হুজরাত নিয়ে আলোচনা করেছি, তো আজকে সূরে হুজরাতের 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে। একজন মুমিন অন্য কোনো মুমিনকে যেন উপহাস না করে, ব্যঙ্গবিদ্রুপ না করে। এমনকি কোনো মানুষ, সে যদি অমুসলিম হয়, তাকে উপহাস করা অথবা ব্যঙ্গবিদ্রুপ করা, এটা কিন্তু মারাত্মক ধরনের অপরাধ। কিন্তু এখানে মুমিনদের কথা এই কারণে বলা হয়েছে, যেহেতু এখানে মুমিনদের আলোচনা হচ্ছে। যদি প্রথম যে ঘটনাটি আমরা শুনেছিলাম সেটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, এই জন্য মুমিনদেরকে বিশেষ করে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কেউ কাউকে যেন উপহাস না করে, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আমি যদি কাউকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করি অথবা উপহাস করি, আমি যাকে নিয়ে উপহাস করেছি সে হয়তো আল্লাহর কাছে আমার চেয়ে শ্রেষ্ঠ বা উত্তম হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে উপহাস না করে, ব্যঙ্গবিদ্রুপ করে না করে। কারো যদি মনে করেন কোনো ধরনের এই বাহ্যিক যদি কোনো ক্ষি পাওয়া যায়, যেমন একজন মানুষের স্বভাবত হয়তো চোখ একটু বাঁকা হতে পারে,
অথবা সে কালো হতে পারে, অথবা সে খাটো হতে পারে, অথবা অন্য কোনো ত্রুটি যদি তার থাকে, এগুলা নিয়ে যেন কোনো ব্যঙ্গ বিদ্রুপ করা না হয় এবং উপহাস করা না হয়। পুরুষরা যেভাবে পুরুষের বা অন্য কোনো মহিলার করবে না, মহিলারা মহিলা এবং অন্য কোনো পুরুষের, অর্থাৎ কেউ কাউকে উপহাস করবে না, এটি হচ্ছে আয়াতের মূল বিষয়। সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কোনো মহিলা যদি অন্য কোনো মহিলার কোনো দোষ বা ত্রুটি দেখে উপহাস করে, হতে পারে সে তার চেয়েও উত্তম। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে দেখো না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা অন্যের দোষ ত্রুটি আলোচনা করো না এবং অন্যের দোষারোপ নিয়ে পর্যালোচনা করো না এবং কাউকে তুমি কোনো ধরনের মন্দ নাম দিয়ে দেখো না। যেভাবে আমাদের সমাজে অনেক সময় বিভিন্ন ধরনের সিলেটি ভাষায় সির বলে অথবা বিভিন্ন ধরনের আপনার মন্দ নাম দিয়ে তাকে ডাকা হয়, আর কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ভালো নামটাকে বিকৃত করে ডাকা হয়। এটার কারণ কোনো কোনো সময় মানে ফ্যামিলি বা অন্য জায়গা থেকে এইভাবে তার নামটা প্রচার করে দেওয়া হয়েছে। তো কারো যদি কোনো সুন্দর অথবা ভালো নাম থাকে, তাকে সেটা বিকৃত করাও গুণা, আর স্বভাবত কোনো ধরনের মন্দ নাম দিয়ে তাকে ডাকা অথবা তার কোনো ধরনের সির অথবা কোনো ধরনের যেটা নিয়ে সে দুঃখিত হয়, রাগান্বিত হয়, এই ধরনের কোনো কিছু যেন আমরা না করি। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুণা। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন কেউ কাউকে উপহাস না করি, কেউ কাউকে নিয়ে মন্দ নামে না ডাকি, কারো দোষ আলোচনা না করি, কারো পিছনে কোনো কথাবার্তা না বলি এবং অন্য কোনো মানুষকে হেই প্রতিপন্ন না করি। ইমান আনার পরেও যদি আমি এগুলো করি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তারা যদি এটা থেকে ফিরে না আসে, তওবা না করে, তাহলে এটা এরা জালিম। এবং এখানে বিষয় যেটি হচ্ছে, আমরা যেটি আলোচনা করছি, একটা হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হককে নষ্ট করেছে। এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমি যদি হুকুকুল ইবাদ নষ্ট করি, অর্থাৎ অন্য কোনো ভাই অথবা অন্য কোনো বোন অথবা অন্য কোনো মানুষকে যদি আমি কষ্ট দেই, তাকে দোষারোপ করি অথবা তাকে মন্দ নামে ডাকি অথবা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করি, তখন প্রথমত তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করতে হবে। তখন আশা করা যায় আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। কিন্তু এইভাবে যদি ব্যঙ্গ বিদ্রুপ করি অথবা মন্দ নামে ডাকি অথবা তার নামকে বিকৃত করি, এরপরেও যদি আমি এটা থেকে ফিরে না আসি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এরা সীমালঙ্ঘনকারী এবং জালিম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমরা এই ধরনের গর্হিত কাজ নিজেও করব না, সমাজের মধ্যে এই ধরনের গর্হিত কাজ যেন না হয় সে ব্যাপারে আমরা সদা সচেষ্ট থাকব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ শেখ, খুবই সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আজকের প্রোগ্রামের সূচনা বক্তব্য আমরা ব্রিটেনের সুনামধন্য আলেমে দিন শেখ মাওলানা মুফতি হাসান নূরি হাফিজাহুল্লাহর কাছ থেকে শুনলাম। আমরা যারা দর্শক, আপনারা যারা আছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনের পর্দায়, আপনারা চাইলে এই প্রোগ্রামে সরাসরি কানেক্টেড হতে পারেন। আমি আগে বলেছি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা ফোন করে আপনার একটি অজানা মনের একটি প্রশ্ন, হাজার মানুষের মনের সেই একই রকম প্রশ্ন হতে পারে, তাদের সকলেরই উত্তর হয়ে যাবে। সুতরাং আপনারা যারাই ফোন করবেন, আপনাদের প্রত্যেকটি ফোন কল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা দয়া করে ফোন করার সময় আপনারা হয়তো অন্য রুমে গিয়ে, টিভি যে রুমে আছে ওই রুম থেকে অন্য রুমে গিয়ে ফোন করবেন অথবা টিভির সাউন্ড একদম মিউট করে দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শেখ হাসান আপনাদের প্রশ্নের উত্তর উনি দিবেন ইনশাআল্লাহ। শেখ যেটি বলেছেন আসলে প্রোগ্রামের শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যেহেতু ইমান নিয়ে আলোচনা করছি, আমাদের মূল ভিত্তিটাই হলো ইমান। যদি ইমান যদি আমাদের মজবুত না হয়, ইমান যদি শিরিক মুক্ত না হয়, ইমান যদি আমাদের বেদাত মুক্ত না হয়, ইমান যদি আমাদের কুফুর মুক্ত না হয়, এই সমস্ত বিষয় দিয়ে যে থেকে যদি আমাদের মুক্ত ইমান না হয়, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। শুরুতেই মাশাআল্লাহ শেখ আমাদের সাথে একজন কলার আছেন, আমরা কলারের কাছে চলে যাচ্ছি, দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হাজি মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বান্দি থেকে বলতেছি। স্যারের কাছে আমি একটা প্রশ্ন রাখতে পারবো?
জি, সরাসরি প্রশ্নটা করুক আপনার, প্রশ্নটা কি তা সরাসরি? আমার প্রশ্ন হইলো, কাবা শরীফ আমরা মুসলমানে বিশ্বাস করি, জি এখন যদি ঈসা নবীর দুনিয়ায় যায়, ক্রিসমাস দেয়া আছে, হ্যালোইন দেয়া আছে, শবে বরাত দেয়া আছে, শবে মেরাজ দেয়া আছে, অত্যন্ত সত্য হইব এখানে, আমরা দোয়া ঈসা নবীর দুনিয়ায় চাইবা, আমরা সহজ ধর্মের দোয়া ঈসা নবীর দুনিয়ায় চাইবা। আপনার প্রশ্নটা প্রশ্নটা হরুকা জনাব, প্রশ্ন হরুকা, প্রশ্ন কিতা? ক্রিসমাস যেটা তো সত্য রূপে পরিণত হইব, কেন কাবা শরীফ আপনার ঘর সত্য রূপে পরিণত হইব, কেন কাবা শরীফ দিনের দিন বাঙ্গিয়া পড়া মানানো হচ্ছে, এখানে টাইম হইব ওটো আপনার ঘর, ওটো নবীজির মাজার, ওটো ক্রিসমাস দে, ওটো আলুইন দে, ওটো। আচ্ছা, আপনার প্রশ্নটা কি তা সরাসরি আপনারে বারবার আমরা হওয়ার চেষ্টা করি, যে আপনার একবারে টু দ্য পয়েন্ট আপনি আলোচনা মাথার চেষ্টা করবা, সরাসরি প্রশ্নটা করার, আপনি এত বিস্তারিত না হইয়া প্রশ্নটা কই দিবা, জাজাকুমুল্লাহ শেখ। উনির প্রশ্ন আপনি, জি হাজি সাহেব, আসলে আপনি আমরা রেগুলার মানে কলার, এবং আপনি যেটা বলতে চেয়েছেন আমরা বুঝছি, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যে আপনাকে বলছেন বারবার মানে আপনি টু দ্য পয়েন্ট, কারণ হচ্ছে আমাদের তো কলার অনেক বেশি, এই জন্য আমরা যদি শুধুমাত্র সংক্ষেপে প্রশ্নটা উত্থাপন করা হয় তাহলে আমরা বেশি কল নিতে পারি। আপনার প্রশ্ন আমি যেটা বুঝিয়েছি, যে আপনি বোঝাতে চেয়েছেন যে কিবলা বা কাবা যেটা আছে এটি বারবার আপনার বাঙ্গা গড়া হয়েছে, যার কারণে ইব্রাহিম আলহিসাল্লামের নির্মাণের উপরে নয়, ঈসা আলহিসাল্লাম আসার পরে এটা আপনি বোঝাতে চেয়েছেন। তো আমরা আশা করি ঈসা আলহিসাল্লাম আসার পরে ইনশাআল্লাহ দুনিয়ার অনেক মানে পরিবর্তন আসবে, বিশেষ করে ইসলামী উম্মার মধ্যে সংস্কার করা হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, খুবই চমৎকার আমরা আনসারটাও পেয়ে গেলাম, উত্তরটা পেয়ে গেলাম ইনশাআল্লাহ, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আমরা যে কথাটি বলতেছিলাম শেখ, যদি প্রশ্ন আসে আমরা সরাসরি প্রশ্নের কাছে যাব, যে আমাদের সমাজের মধ্যে আপনার যে সূচনা বক্তব্য থেকে আমি যেটি ক্যাচ করেছি, যে আসলে আমাদের সমাজে এটি একেবারেই অহরহ বিদ্যমান, যে মানুষকে উপহাস করা, খোঁটা দেওয়া, এবং অনেক সময় কোনো উপহার দিয়ে তাকে ছোট করা, যে আমি তোমাকে এটা দিয়েছি সুতরাং তুমি আমাকে আমার কথা কেন শুনবা না, এই যে এই এই ধরনের ব্যবস্থা, এটা তো ইসলামে কঠোর নিষেধ, ইসলামে কোরআনে এই এই ব্যাপারে কঠোর নিষেধ রয়েছে, যে তোমার তুমি যদি কাউকে এইভাবে কোনো বিষয় নিয়ে, যেমন সূরা হুমাজার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক ধরনের মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা এরকম উপহাস করে, সমালোচনা করে, তীর্যক মন্তব্য অন্যের নিয়ে করে এই সমস্ত মানুষকে। তো এটা আসলে আমাদের সমাজকে বিনির্মাণের জন্য, সুন্দর সমাজ গঠনের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ব্যাপারে যদি আপনি আরেকটু আলোকপাত করেন, যে আমাদের সমাজটা, সমাজের যে সামাজিক বন্ধন আছে, এই বন্ধনটা যাতে নষ্ট না হয়, বিনষ্ট না হয়, এই ব্যাপারে ইসলামের ইসলামের কি আমাদের নির্দেশনা রয়েছে? প্রথম বিষয় হচ্ছে যেটা, যে আমরা অনেক সময় আমাদের সমাজে যেটা ঘটছে আর কি, আমরা মনে করেন মানে নিজের দোষ দেখি না, অন্যের দোষ নিয়ে আমরা চর্চা করি বেশি, এটা হচ্ছে গীবত, এবং এটা ভয়াবহ গুণা। হাদিসের দৃষ্টিতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত বা এই পরনিন্দা করা এটা ব্যভিচারের চেয়ে আরও মারাত্মক। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, যে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, তো এটি ও আকবরুল কাবাইরের মধ্যে পড়ে, একটা মহামারীর মহামারী। আরেকটা মানে এই বিষয়টাই একটা মহামারী হয়ে গেছে। জি জি, আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে মজা করে অনেক সময় মানুষ এগুলো করে, যেমন সির বলে, একজন মানুষ একটা কথা বললে সে এইটার উপরে মানে চেটে যায়, তখন তাকে নিয়ে আমরা মজা করি অনেক সময়, কিন্তু মজা করতে গিয়ে যে আমি কবিরা গুণায় লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের মানে বোধগম্য নয়। এই জন্য এইগুলা থেকে বাঁচা দরকার, এবং এগুলার কারণে সমাজে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। এরপরে যেটা বিষয় যেটা আপনি আলোচনা করেছেন, যে আমরা যে গিফট আদান প্রদান করি, এটা আত্মীয়র মধ্যে হতে পারে, অথবা ফ্রেন্ড সার্কেলে হতে পারে, অথবা পরিচিত মহলে হতে পারে, এই গিফট দিয়ে আবার খোটা দেওয়া হয়। জি, আমরা কাউকে কোনো কিছু দিলে কোরআন বলছে ওয়াতাল মালা আলা হুব্বি রাবিল করবা, তোমরা যা কিছু দিবে আত্মীয় স্বজন বা অন্য কাউকে, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে। তো আমি যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য দেই, তখন এর আমি কিন্তু প্রতিদান তার কাছ থেকে রিটার্ন চাবো না। নাম্বার দুই হচ্ছে যে দেওয়ার পরে যদি খোঁটা দেওয়া হয়, তাহলে এটা হাদিসের পরিভাষায় যে বমি, কোনো কিছু খেয়ে নিজের বমি করা, বমি এরপর আবার গিলে ফেলা, এটা এই পরিমাণ মানে মারাত্মক হাদিসের পরিভাষায়। দুই নম্বর বিষয় যেটি হচ্ছে, যে আসলে ওই আমি যখন কাউকে কিছু দিব,
তখন তার কাছ থেকে এর বদলা আমি চাইতে পারবো না, কারণ এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। তো আমাদের সমাজ এইখান থেকে নিয়ে পারিবারিক বন্ধনের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে এবং পরিবারের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি আমাকে গিফট করে, ওই গিফটটা কতটুকু মূল্যবান বা কতটুকু দামি এটা বড় কথা নয়। অনেক সময় দেখা যায় গিফট যদি একটু কম মূল্যের হয় তো আমরা এটা তুচ্ছ তাচ্ছিল্য করি, তো এটাকে তাকে মানে হে প্রতিপন্ন করা। এরপরে যে বিষয় আপনি যেটা বলছেন, যে সুরে কের মধ্যে যেটা বলা হচ্ছে লুমাজা হুমাজাতিল লুমাজা, মানুষের পাশ্চাত্যে তার দোষ আলোচনা করা অথবা তার সম্মুখে তাকে এমন কিছু কথা বলা, তাকে হে প্রতিপন্ন করা, উভয়টি কিন্তু ভয়াবহ অপরাধ। এমনকি এটা যদি আমার মানে পরিবারে হয়ে থাকে, যে মনে করেন আমার ওয়াইফ হয়তো তরকারি পাকাচ্ছে অথবা তরকারি আনছে রান্নাবাড়া করছে, কিন্তু আমি দেখছি এটা মানে পছন্দনীয় হচ্ছে না অথবা মানে এটার মধ্যে লবণ বেশি হয়ে গেছে বা কোনো ধরনের কি, আমি তখন তাকে খুঁটা দিলাম, এ তুমি এই এই রান্নায় আর কোনো ভালো করে রাঁধতে পারলো না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভয়াবহ মানে গুণা, এবং কোরআন এগুলাকে নিষেধ করেছে, যাতে আমরা এগুলা কাউকে যেন মানুষের সামনে আমরা ছোটো না করি এবং মানুষ তাকে যেন লাঞ্ছিত না করি। তো এগুলো আমাদের সমাজে হয়ে থাকে, এই জন্য কোরআনে করিম এই যে হুজুরাতের যে আয়াত, এখানে আমাদের শিষ্টাচার শিক্ষা দিচ্ছে আমরা কীভাবে সমাজের মধ্যে শান্তি বজায় রাখব এবং সুন্দর এবং সুশীল সমাজ গঠন করব, যাতে করে আমার পরিবার অথবা সমাজ এই ধরনের কোনো ধরনের কি না হয়। হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ওয়াইফকে কোনো এক সময় এই ধরনের এক কথা বলার পরে আল্লাহর রসুল খুবই দুঃখিত হয়েছিলেন এবং আয়েশা সিদ্দিকাকে বলেছেন যে এটা তোমার জন্য উচিত হয় নাই, কারণ সে যে খাটো এটা কিন্তু তার অপরাধ নয়, আল্লাহ তাকে খাটো বানিয়েছেন। তো এই জন্য মানে কারো কোনো কিছু নিয়ে আপনার এই কী করা, তাকে ছোট করা অথবা কোনো ধরনের তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়। আর এটা থেকে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, আর সে যদি আসলে অন্তরে আঘাত পায় আর এটাকে যদি সে মাফ না করে, তাহলে এটা আমার জন্য কিন্তু হাশরের ময়দানে বিশাল এই সমস্যা হয়ে দাঁড়াবে। হাদিসে আসছে আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন যে আমার সাহাবিরা সবচেয়ে ফকির বা মিসকিন খে, সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ যার কোনো কিছু নেই, আল্লাহ রসুল বলেন না, সবচেয়ে ফকির বা অসহায় ওই মানুষ যে হাশরের ময়দানে পাহাড় পরিমাণ এবাদত নিয়ে উপস্থিত হবে, কিন্তু দেখা যাবে অন্যের হক নষ্ট করার কারণে তাকে জান্নাত থেকে বিরত রাখা হচ্ছে। এই জন্য এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার এবং আমাদেরকে ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এবং এর থেকে আমরা কিভাবে নিজেদেরকে সংশোধন করতে পারি এই ব্যাপারে আমরা, এই এটা সংশোধন করার ব্যাপারে আমাদেরকে প্রথমত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। যে হাদিসে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতে বসতেন, এখন যদি দেখা যায় কোনো এই খাদ্য আল্লাহ রসুলের পছন্দনীয় নয়, তখন আল্লাহ রসুল তার দোষ বাহির করতেন না, তিনি এটা খেতেন না। এটা স্বাভাবিক, আমি বলতে পারি যে আমি এটা পছন্দ করি না, মানে আমার রুচি নাই বিভিন্ন জিনিস, কিন্তু তার দোষ আবিষ্কার না করা। আর আমরা অতীতে যদি কোনো কারো সাথে অন্যায় করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি অথবা কারো কোনো হক নষ্ট করে থাকি, তখন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা বললে হবে না যে আমি ক্ষমা চাইবো কীভাবে, আমার একটা বেস্টের ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে ব্যক্তির সাথে আমার মানে এই ঘটনা ঘটছে, এই ব্যক্তি যদি মারা যায় অথবা এই ব্যক্তি যদি হারিয়ে যায় তার কোনো সন্ধান আমি পাচ্ছি না, তখন বিকল্প রাস্তা হচ্ছে যে তার জন্য মাগফিরাতের দোয়া করা অথবা তার যার সাথে সম্পর্ক আছে এই মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং তার জন্য ইস্তেগফার করতে থাকা। জাজাকুমুল্লাহ শেখ। আমি আর একটু সম্পর্ক হিসাবে আমার কাছে যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার করে বলেছেন যে মানুষকে নিয়ে তোমরা অত্যাধিক ধারণা পোষণ না করো। আমরা খামোখাই অনেক সময় ও মুখের সম্পর্কে হোসনের জনটা আমরা রাখি না, বাজে ধারণা পোষণ করি ওই লোকটা হয়তো আসলে ওই রকমই না, সে যে ধারণা করছে তার পুরোপুরি বিপরীত, তার পুরোপুরি উল্টা। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এই সম্পর্কে আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করব। শেখ, আমাদের সাথে সম্মানিত কলারও রয়েছেন, আমরা দেখি কে আছেন এই মুহূর্তে। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম জনাব, আপনার প্রশ্নটা কি? তা জি খোকা বা খোকা একটু জি 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 খোকা, এরপরে আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি শেখ জি, প্রথম বিষয়ে আমাদেরকে বুঝতে হবে আকিকাটা হচ্ছে সুন্নাহ। সুতরাং কেউ যদি সামর্থ্য না থাকে, সে যদি আকিকা না দেয় তাহলে তো তার কোনো গুনাহ হবে না, আর সামর্থ্য যদি থাকে তাহলে আমাদের উচিত হবে আকিকা করা। কারণ আকিকা করার বাহ্যিক উপকার হচ্ছে যে হাদিসের পরিভাষায় যে সন্তানের জন্য আকিকা করবেন সেই সন্তানের বলা মুসিবত থেকে আল্লাহ দূর রাখবেন। এবং ছেলে যেহেতু পিতামাতার সম্পদের বেশি অংশটা পায়, এই জন্য ছেলের আকিকার জন্য দুইটা ছাগল বা দুইটা বেড়াবেড়ি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন। তবে যদি কেউ একটা দিয়ে করে আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি সওয়াব পাবেন, তবে দুইটা দিয়ে করাটা উত্তম। এই হচ্ছে আকিকার মাসআলা। না, উনি আরেকটা জিনিস যে ছেলের জন্য যদি একটা দুইটার জায়গা একটা দিয়ে দেয়, এটাই বলছি যে ছেলের তো দুইটা দেওয়া সুন্নাহ, কিন্তু কেউ যদি একটা দেয় কোনো অসুবিধা হবে না, দেখা যাবে। জাজাকুমুল্লাহ শেখ। আমরা যে কথাটা আমরা ছিলাম বলতে চাচ্ছি, আমরা যদি দর্শক আসি ইনশাআল্লাহ সরাসরি দর্শকের কাছে চলে যাব, যে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকারভাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে সামাজিক আমরা জীব, সেই সামাজিক জীব হিসাবে আমাদের সামাজিক বন্ধনটাকে অটুট রাখার জন্য এই সমস্ত বিষয় যদি আমরা পরহেজ করি, আর আপনি যেই বলেছেন রাসূলুল্লাহ ইসলামের আদর্শকে যদি আমরা ওইভাবে নিজের জীবনে নিয়ে আসতে পারি, রসুলের রঙে যদি আমরা নিজেকে রাঙাতে পারি, রসুলের দেখানো পথ দিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে এই সমস্ত বিষয় থেকে আমরা নিজেরা বিরত থাকতে পারবো এবং সমাজের মধ্যে আমরা একটা অনন্য নজির স্থাপন করতে পারবো। সামাজিক সম্পর্ক আমরা যে একে অন্যের সাথে সম্পর্কটা আমাদের অটুট হবে, সুন্দর হবে। আমরা সরাসরি কলারের কাছে চলে যাচ্ছি, আমাদের সাথে কলারও আছেন এই মুহূর্তে, কি আছেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি খোকা, আমার প্রথম প্রশ্ন হইল সুন্নাত শব্দের অর্থ কিটা আর সুন্নাহ শব্দের অর্থ কিটা, এই হলো আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইল রাসূলুল্লাহ শব্দের অর্থ কিটা আর রাসূল আল্লাহ শব্দের অর্থ কিটা। আমার ও দুইটা প্রশ্ন আমার আমারে বলাভরি বুঝাই দিবা। ওকে, জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভি দেখতে থাকো কা শেখ, ইনশাআল্লাহ উত্তর দেব। জি, যারা আসলে সুন্নত বা সুন্না এর অর্থ হইল রাস্তা বা তরিকা, আর শরীয়ত পরিভাষায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ব্যবহার বিধি, এটারে শরীয়ত পরিভাষায় সুন্না হয়। দ্বিতীয় জিনিস হইল যে আরবিতে এই শব্দটা সুন্না, অর্থাৎ আপনি যখন স্টপ করবা তখন তার লাস্টে তা এটা হা হয়ে যাব। আর আমরা আসলে বাঙালি পরিভাষায় সুন্নত হইলে একই, কিন্তু আরবি পরিভাষায় শব্দটা হইল সুন্না, রসুল সাল্লাহ ইসলামের তরিকা, রসুল ইসলামের পথ এবং পদ্ধতি। দুই নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে রসুলুল্লাহ আর রাসুল আল্লাহ অর্থ কিটা, রসুলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর রসুল, রসুল আল্লাহ শব্দের অর্থ আল্লাহর রসুল। বেশ, ইন আমাদের রসুলুল্লাহ রসুল আল্লাহর মিনিং হইল আরবি গ্রামারের মধ্যে আছে যে কোনো সময় আপনার পেশ আইব আর কোনো সময় আপনার জবর আইব এবং কোনো সময় জের আইব, এটা গ্রামারের বিষয়। সুতরাং রাসূলুল্লাহ আর রাসূল আল্লাহ সেম অর্থ, কোনো ডিফারেন্ট কোনো অর্থ নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ শেখ। আমাদের সাথে আরেকজন কলার আছেন, আমরা কলারটা নিয়ে ইনশাআল্লাহ ব্রেকে চলে যাব, তারপর ইনশাআল্লাহ ওনার প্রশ্নের উত্তর দেব। আমাদের সাথে সম্মানিত কলার কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্ভবত কলটা ড্রপড হয়ে গেছে, আমাদের ব্রেকেরও সময় হয়ে গেছে শেখ। আমরা আলোচনা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী সেগমেন্টে। সম্মানিত দিন টিভির দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জাজাকুমুল্লাহ সুন্দর সুন্দর প্রশ্নের জন্য। আমাদের এখন একটা বিরতির সময় হয়ে গেছে, দিন টিভির সঙ্গেই থাকবেন, বিরতির পরে আবারও দেখা হবে। জাজাকুমুল্লাহ আহসানুল জাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনটিভি দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের জনপ্রিয় দিনটিভির নিয়মিত প্রোগ্রাম দিনই সমাধান। এই প্রোগ্রামে আমাদের নিয়মিত মেহমান ব্রিটেনের সুনামধন্য আলেমউদ্দিন শেখ মুফতি হাসান হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন। উনি আপনাদের প্রশ্নের ইসলামিক, এই প্রোগ্রামটা হলো ইসলামিক প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা প্রশ্ন করেন এবং শেখ যথারীতি উত্তর দিয়ে থাকেন। আমরা আশা করব আপনারা স্ক্রিনে নাম্বার দেখা মাত্র ইনশাআল্লাহ দিনই বিষয়ে আপনাদের যে অজানা প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দিয়ে আপনারা আসতে পারেন 02-03-515-0783 এই নাম্বারে, অথবা ইমেইল করতে পারেন dini-samadhan@gmail.com-এ। শুরুতেই মাশাল্লাহ আমাদের সাথে একজন কলার আছেন, দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? নি জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার লাগে খাস থেকে দোয়া করবা, হুজুর কে কেমন সালাম দিবা। জি ইনশাআল্লাহ, আপনি আমরা লাগে দাও। আচ্ছা, আমার তো দুইটা প্রশ্ন হুজুর। হুজুর নামাজে আপনার মনে করে ইখলাস পড়ি বা ইমাম সর লগে জি পড়ি বিসমিল্লাহ তো আপনি খারো গেছে বা না কাল্লাহুমা বিয়াম টিকা এটা মানে পড়াও লাগবো নি। আরেকটা হলো কি আপনার যে আপনার দোয়া কোন তো যাওয়ার সময় রাখি দোয়া ফোন আল্লাহ মাইনান জানতো বা না উপকার আর বিষয়, যেহেতু সুবহানাকাল্লাহুম্মা ফরা ফরজ ওয়াজিব নাই মুস্তাহাব, কিন্তু নামাজের ভিতরে দোয়া কবুল হয় বেশি, এর লাগে ফরাটা উত্তম। যদি আপনি ফরেন তো আপনি সোয়াব পাইবা এবং এটা খুব ভালো হইব। এখন প্রশ্ন হইল যদি কেউ জানা থাকে না তাইলে তার নামাজ উইজিব সুরে সানা না পড়লে, কারণ যেহেতু এটা মুস্তাহাব। কিন্তু আপনার সময় থাকলে পড়া বালা উত্তম এবং আল্লাহ রসুল আরও বেশি পড়তা সুরে ফাতে আরম্ভ করার আগে। দুই নম্বর দোয়ায়ে কুনুতের কথা যেটা কইছেন, দোয়ায়ে কুনুত একই মাসআলা, যেহেতু এই সময় দোয়া কবুল হয়। এখন যদি কেউ দোয়ায়ে কুনুতটা জানা তা না থাকে তাহলে তাই অন্য দোয়া পড়তে পারে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অথবা যে দোয়া তাই জানেন ওটা তাই যদি পড়ে লাইন তাহলে নামাজ হয়ে যাব। আর দোয়ায় কোনো যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ খরা বালা, কিন্তু অন্য দোয়া পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাব। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ শেখ। আমাদের সাথে সম্মানিত আরেকজন কলার আছেন এই মুহূর্তে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি সারের ও যে আকিকার কথা শুনে আমি বড় খুশি হইলাম, বুরহানউদ্দিনের কথা মনে পড়ে গেল। আমি স্যার 2002 ফার্স্ট জুলাই লেখালেখির কারণে আজান হাফ হইল খেলে সিলেটের মাটিতে। আমি ইউনাইটেড নেশন কফি আনানের গুছে লেখালেখি করছিলাম যে তোমরা মুসলমান হও আর সহল আর্মি হলতে তোমরা মায়ের বাসায় দুই রাকাত নামাজ পড়ো। জি সম্মানে আপনার প্রশ্নটা আমি আবারও কই আপনারে টু দ্য পয়েন্ট আপনি মাথার চেষ্টা করবা প্রশ্নটা করবা প্লিজ, দয়া করি আপনারে আমি আবারও কইলাম যে আপনি টু দ্য পয়েন্ট প্রশ্নটা করার চেষ্টা করবা। জাযাকুমুল্লাহ শেখ। আমরা এর আগে যে আলোচনা আজকের প্রোগ্রামের শুরুতেই প্রারম্ভেই যে আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সূচনা বক্তব্যে আজকে যে আলোচনা করেছেন আমাদের সমাজে সামাজিক রীতিনীতি নিয়ে, মানুষকে মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিয়েছেন, এই সব বিষয় নিয়ে আপনি অল্প অল্প কিছু আলোচনা করেছেন। এর সাথে সাথে কিছু প্রশ্নেরও উদ্বেগ হয়, এর সাথে পাশাপাশি প্রশ্নেরও কিছু প্রশ্ন চলে আসে। এর আগে আমি যে সূরায়ে হুজরাতে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি বলেছেন যে তোমরা অত্যাধিক অন্যকে নিয়ে অত্যাধিক ধারণা পোষণ না করাটাই শ্রেয়। যেমন সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জন ইন বাদাজ-জন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলাল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম। আল্লাহু আকবার। আসলে মানে বিষয়টা সুন্দর জিনিস আপনি নিয়ে আসছেন, সুরে হুজরাতের 6 নম্বর আয়াতটাই কিন্তু আসলে এই সুরার শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক কোনো মেসেজ নিয়ে আসে তাহলে ভেরিফাই না করে তোমরা এটা প্রচার করো না বা অ্যাকশনও যেও না। অথচ দেখা যায় যে এই মানে ঘটনাটা একজন সাহাবির মধ্যে করছে, ওই সাহাবি তো ফাসিক ছিলেন না, সবাই একমত।
তাহলে আল্লাহ সুবহানাহু ফাসিক শব্দ ব্যবহার করলেন কেন? এখানে তাফসিরকারদের মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা ওইখানে আরবিতে মুআরিফা বলা হয়, ফিক্সড করেন নাই, কমন ফাসিক বলেছেন। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা এইভাবে মানে কোনো মেসেজ পৌঁছাবে তথ্য না জেনে ভেরিফাই না করে তারা সবাই এই হুকুমের মধ্যে পড়বে। এবং সাহাবির ঘটনা কী হচ্ছে, সাহাবির ঘটনা আপনার আজকের আয়াত, উনি একটা অনুমান করেছিলেন আর অনুমানের ভিত্তিতে উনি বলে ফেলেছেন যে ইয়া রাসূল আমি মনে করছি ওরা আমাকে হামলা করবে। এই জন্য কোরআন বলতে তাহলে বোঝা যাচ্ছে এই সাহাবি ফাসিক ছিলেন না, কিন্তু তার মেসেজের মধ্যে ফিস্ক ছিল। এই জন্য আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অধিকাংশ ধারণায় ভুল হয়ে থাকে, সুতরাং তোমরা এটাতে বেঁচে থাকো। আমাদের সমাজে দেখবেন এই ধারণা পোষণ করে ঝগড়াঝাটি শুরু হয়। আপনি হয়তো আমার দিকে তাকাইছেন অন্য কোনো কারণে, আমি মনে করছি যে আপনি আমাকে নিয়ে কোনো ট্রোল করতেছেন, ব্যাড ইন্টেনশন। তো এটা বলছে যে তুমি কখনো ধারণার উপর কি করো না। এক দুই নম্বর হাদিসের মধ্যে আসছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেক মুমিনের প্রতি তুমি উত্তম ধারণা পোষণ করো। অথচ আমরা করি কি, নিজের প্রতি উত্তম ধারণা পোষণ করি, অন্যের প্রতি আমরা কিন্তু বাদ ধারণা পোষণ করি। আমি বুঝতে হবে যে আমি সবার চেয়ে বাদ আর বাকি সবাই আমার চেয়ে ভালো, কিন্তু আমরা বিপরীতটা করি। এই জন্য মানে ধারণা থেকে বাঁচতে হবে, আর ধারণার কারণে কিন্তু অনেক অঘটন ঘটে যায়। যে হয়তো আমি যে আপনি আমার দিকে তাকাইছেন বা কোনো কিছু করছেন, আপনার ইন্টেনশন এক ধরনের কিন্তু আমি মিন্স করছি অন্য ধরনের। তো এই ধরনের মানে ধারণা পোষণ না করা এবং কোনো ধরনের ধারণা পোষণ করে অ্যাকশনও না যাওয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি এই মেসেজটা দিয়েছেন, হ্যাঁ, যে তোমরা অত্যধিক দুঃখ খুঁজি করো না এবং অধিক ধারণা বিরত থাকো। এবং এর পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত একটি মানে ভয়ঙ্কর বিষয়ের সাথে তুলনা দিয়েছেন যে তোমরা অবশ্যই তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো, পছন্দ করো না অবশ্যই। তো এই মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে যেভাবে তোমরা অপছন্দ করো, মানুষের ত্রুটিটা খোঁজাটাও তার সাথে তাসবিহ করেছেন, অবশ্যই তাসবিহ করেছেন। সুতরাং এই জিনিসটা খুবই ভয়াবহ একটা অপরাধযোগ্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সমাজটাকে এই সমস্ত অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকার আরেকটা জিনিস হচ্ছে দান করুন। ওই হাদিসের মধ্যে আসছে কাফাবিল মার এক হাদিবান আইন জু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যে কোনো কথা শোনা মাত্রই প্রচার করা মিথ্যা কথার জন্য যথেষ্ট। এটি আমাদের শেখ, আমি মানে যেহেতু এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, তো এই জিনিসটা আমাদের সমাজে এখন একেবারেই আমরা সিলেটি ভাষায় বলি যে পানিবাত হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো আরো মারাত্মক। ফেসবুকে কোনো কিছু পাওয়ার পরেই আমি শেয়ার করে দিলাম। এটা তো সত্যতা যাচাই করলাম না, এটা আসলে আদৌ কতটুকু সঠিক আছে, এবং এই বিষয়টা নিয়ে এখন সমাজে আইন করতে হচ্ছে। অথচ 1500 বছর আগে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা এই সমস্ত অহেতুক বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, দুষ খোঁজাখুঁজি করো না, ধারণা পোষণ করো, অন্যের প্রতি বাদ ধারণা পোষণ করো না, এবং কোনো কিছু যাচাই বাছাই না করে এটাকে প্রচার করো না। এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1500 বছর আগে এই সমস্ত বিষয়কে রাসূলুল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত কোলার আমাদের সাথে আছেন শেখ, দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি জি। এই জায়গা রাব্বানা পিয়াজ তো দোয়া আছে, এইগুলো এই সমস্ত দোয়া করা যায় না? আমরা তো শুধু একটা মাসুরাই সারা লাইফ পড়িয়ে যায়, তখন দেখা যায় আরো কিছু দোয়া বল করা যায় যে রাব্বানা পিয়াজ তো দোয়া আছে, এইগুলা করা যায় বলি না না? জি, সুন্দর প্রশ্ন। মানে কুনুতর সাথে আরো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সালাম ফিরানের পূর্বে যে আমরা, আচ্ছা আমি আমি বুঝছি আপনার কথা। আসলে সুন্দর প্রশ্ন আপনার, যে আমরা সবসময় নমাজের মধ্যে দোয়া মাসুরা ফরি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা ও কারণে ফরি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা আমরা পাইছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেনে দিছেন যে আমরা অনেক সময় তো সময় কম থাকে, সুতরাং আপনি ও দোয়া ফরিয়ে সালাম ফিরাই লিলা। আপনি যেটা কইছেন যে এই দোয়ার মানে সারিয়া অন্য রাব্বানা দিয়া না ফোড়াটা উত্তম, এই দোয়া ফোড়ার বাদে আপনি ইচ্ছা করলে যত রাব্বানা আছে, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অথবা হাদিসের বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারবা, এবং আল্লাহ রাসূল আমরা এনকারেজ করছেন যে নামাজের দোয়া যেহেতু কবুল হয় তোমরা দোয়া বেশি করে করো,
সুতরাং আমাদের শেষ বৈঠকও সালাম পিরে এবার আগে দোয়ায় মাসুরার পরে সুন্নত নফল আপনি ইচ্ছা করলে একাধিক দোয়া পড়তে পারবা, এমনকি কোরআনের যত রাব্বানার দোয়া আছে সবটি যদি একসাথে পড়িলে আপনার টাইম থাকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো জিনিস। সুতরাং পড়া পড়তে পারবা এবং পড়াটা আল্লাহ রসুলের সুন্নত, এবং যত বেশি দোয়া পড়বা তত লাভ হইব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়ায় মাসুরার বাদে আল্লাহ রসুলের সালাম ফিরে এইবার আগে মাস্ট এই দোয়াগুলো পড়তা, রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারজুকনি ওয়াজবুরনি। এরপরে আল্লাহ রসুলের পড়তা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এগুলো পড়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সালাম ফিরাইতা। তো যদি কেউ দোয়া মাসুরার বাদে রাব্বানা দিয়ে যত দোয়া আছে অথবা অন্য কোনো দোয়া যদি আপনি ফর্তা চান, যেটা হাদিসের মাঝে আছে কোরআনও আছে, ফর্তা ফরবা এবং ফরাটা বালা আলহামদুলিল্লাহ। আপনার সুন্দর প্রশ্নের লাগে আপনার ধন্যবাদ। জাজাকুমুল্লাহ শেখ, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম শেখ, এই বিষয়ে যদি আমাদেরকে আর একটু আলোকপাত করেন, যে যেহেতু অনেক সময় আমরা কোনো লোকের যখন পরিচয় দিতে চাই অন্যের কাছে, হয়তো ওই লোকটা আর আসলে, যেমন আমরা সমাজে অনেক সময় দেখে থাকি, আমরা বলি ওই যে ওই খাটো লোকটা যে ওনারে কি চিনছো, অথবা ওনার চোখ একটা নাই, ওই যে অন্ধ লোকটা ওনারে কি চিনছো, অথবা অথবা তার কোনো সত্যিকার অর্থে ত্রুটি আছে, তাকে দুষ্ত্রুটি থেকে তাকে মুক্ত করার জন্য তাকে তার সাথে কীভাবে তাকে কীভাবে ইয়ে করা যাবে, যে দুষ্টুকে বেরিয়ে আসার জন্য তাকে কীভাবে। একটা বিষয় হচ্ছে যে মনে করে কারো কোনো খুঁত নিয়ে আলোচনা করা হারাম, সাপ হারাম, অথবা তার খুঁত দিয়ে তাকে পরিচয় দেওয়া। যেমন আপনি যেটা বলছেন, প্রথমে আমি বললাম ওই যে ল্যাংড়া মানুষটা, এটা তারা আমি অবহেলা করলাম, অবহেলা। আরেক একটাকে বলা হয় যে রিপদ, যেটা এখানে আয়াত বলছে, কারো মানে দোষ আছে কিন্তু তার অনুপস্থিতি এটা আলোচনা করে, এটা আমাদের উপকার নাই। আরেকটা হচ্ছে হেকায়ত, কেউ আপনাকে জিজ্ঞেস করছে একজন মানুষ সম্পর্কে, বা আপনি বলছেন যে অমুক এই কাজ করছে, কিন্তু যাকে বলছেন সে কিন্তু ওই মানুষের চিনতেছে না, তখন পরিচয় দেওয়ার লাগে আপনি এটা বলছেন যে ওই যে একজন মানুষ আছে তার পায়ে একটু দোষ আছে, এটা কিন্তু নাজায়েজ নয়, কারণ এটা কিন্তু আপনি বাদ ইন্টেনশন বলছেন না, পরিচয় দেওয়ার জন্য বলছেন। পরিচয়ের জন্য, হ্যাঁ। অথবা এর সাথে আরেকটা, যেমন অনেকেই দেখা যায় যে কোনো জায়গায় সম্বন্ধ করতে চান বা বিবাহের জন্য আলাপ 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 নিয়ে যেতে চান, তখন বলেন ওই লোকটার সাথে আমার মেয়ে বিয়ে দিতে চাচ্ছি, অথবা ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাচ্ছি, ওনার সম্পর্কে একটু আলোচনা করো, তখন সময় এই বিষয় আমাদের সাথে একজন কলারও আছেন শেখ, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি অনেক সময় হয়ে থাকে আমাদের সমাজে, তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে সম্মানিত কলার কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, আমরা তাইয়ুম করার লাগে যে উপযুক্ত কোনো মাটির কোনো খন্ড যদি না পাই, তে উডেন কোনো টেবিলের কর্নার টাচ করিয়া ওখান থেকে তাইয়ুম করতাম পারি। উডেন টেবিল? ইয়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে শেখ। আর কোনো এদেশে তো আপনি মনে করেন অ্যাভেলেবল কোনো মাটি শক্ত বা কোনো মাটির কোনো বস্তু কিছু পাওয়া যায় না সব সময় পরিষ্কার বা ফাঁক পবিত্র মতো কিছু, কোনো মেটাল জাতীয় কোনো জিনিস টাচ করিয়া বা উডের কোনো জিনিস লাইক টেবিলের কর্নার তো বুঝছি। আপনি প্রোগ্রাম দেখো কা শেখ উত্তর দিলা। জি ভাই, একটা হলো আপনার স্থায়ী সমস্যা, আর একটা হলো অস্থায়ী সমস্যা। তাইয়াম্মুমের লাগি মাটি শর্ত, মাটি তারা তৈয়াম্মুম হইতো নাই। এখন আপনি যদি আপনার গরোর ভিতরে অথবা মসজিদ আপনি যদি তাইয়াম্মুম করতে হয়, তাইলে এটা স্থায়ী সমস্যা। এটার লাগে আপনি যদি যে গরোর মাঝে কোনো ধরনের মাটি পাওয়া যাইতো নাই অথবা কিছু পাওয়া যান না, এটা মানে কথাটা যুক্তিসঙ্গত নাই, কারণ বাহিরে গেলে ফাত্তর হয় রাম, ফাত্তরটা মাটির মতো। সুতরাং মানে আপনি একটা পাথর গরু রাখতে হইবা, অথবা আরও দেখা যদি খুব সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় আপনি সব কিছু মধ্যে রেখে দিবা, যেটা সুন্দর হইব এবং প্রয়োজন মতো তাইয়াম্মুম করতে পারবা। হ্যাঁ, প্রশ্নটা হইল যদি আপনি মানে অস্থায়ী সমস্যা পড়েন, আপনি প্লেনও সফর করা, আপনি ট্রেনও আসেন, এই সময় মাঝে টাইম গেছে পানি নাই এবং পাথরও নাই, তখন আপনার করণীয় কিতা এই ব্যাপারে মুফতি শফি রহমতুল্লাহ আলী আলাতে জাদিদা নামক কিতাবের মধ্যে লিখছেন, যেহেতু মাটি ছাড়া তৈয়াম্মুম হয় না, আর প্লেন ট্রেন এগুলা স্টিলের বডি থাকে,
সুতরাং এই সময় অস্থায়ী সমস্যার সমাধানের লাগি আপনি তার বডির উপরে আত্মার ইয়ে তাইয়াম্মম করবা যে দুলাবালিটা আর আপনার ট্রেন বা গাড়ির ফরে ওটার মাটির হুকুমত রইব। এটা হলো আপনার মানে মুসাফির বা অস্থায়ী সমস্যার লাগি, কিন্তু স্থায়ী সমস্যার লাগি আপনি একটা ফাতর গরম আইনে রাখিতে হইবা। দরকারে ধরে এমনি ফাতর রাখি দিকো অথবা আমরা সকল সুন্দর দামি দামি ফাতর পাওয়া যায় এগুলো রাখিতে পারেন, এটা দিয়ে আপনি তৈরি করতে আশা করি ক্লিয়ার ছিল। শোপিস হিসাবে তো অনেক গড়ে রাখুন হিসাবে আপনি শোপিস হিসাবে ফাতর রাখি দিলে এটা আপনার লাগে ইজি হয়ে যাব। পাশাপাশি যদি গরুর ভিতরে যেমন অনেকে ফ্ল্যাটতা হয় নিচে আবার যাওয়া গিয়া ইয়ে করা যে অনেক সময় সমস্যা, তো যদি ওয়ালের মাঝে যে পেইন্ট হল আছে শেখ যে পেইন্টগুলা একটু মানে মাটির মতোই ফিল হয়, যেমন ওয়ালের কিছু কিছু সাইড এরকম আছে যে কোনোটো কোনো ওয়ালের মধ্যে থাকে যেমন আপনার ওয়ালপেপার দেওয়া, আর কোনো জায়গাতে আছে যেমন ডাইরেক্ট ব্রিক্সর সাথে কানেক্টেড আছে ওয়ালটা না। কিন্তু দুইটা জিনিস, একটা জিনিস হলো যে যদি তৈয়মুম করতে হয় তো তৈয়মুম লাগি তো হঠাৎ করে তার তৈয়মুম ফরজ হয়েছে না, তাহলে হয়তো তৈয়মুম আগ থেকে হররা, এটা স্থায়ী সমস্যা। এখন তাই যদি মানে ফ্ল্যাট হয়ে থাকেন তাই যে নিজে নামতা ভর্তা নাই এটা হওয়া দায়িত্ব নাই, সুতরাং তাই মানে নিচে নামিয়ে ভাতর একটা নেওয়া ব্যবস্থা করা লাগবে। যেহেতু তৈয়মুমের মাছ আলা হইলো যে যদি পানি পাওয়া যায় না আর তান গেছে খুব মেসে যায় যে সামনে পানি আছে নমাজে রক্ত থাকবো, তাহলে তাই তৈয়মুখের নমাজ ভরতে পারতে নাই যেন ফানি আছে অনেক গিয়া অজু করি এরপরে নামাজ পড়তে হইব। এখন হইলে এমন এক সিচুয়েশন তাইন ফোর্স হয় যেটার মধ্যে কোনো বিকল্প রাস্তা নেই, ইলা যদি ওইয়ার থাকে তাইলে মানে মাজুর হিসেবে হইব থাইয়াম, কিন্তু স্থায়ী সমস্যার লাগে পাথর এনে রাখা লাগবো ব্যবস্থা যাতে থাইয়াম করার। জাজাকুমুল্লাহ, আশা আশা করি প্রশ্নকর্তা ভাই আপনার প্রশ্ন পাইছেন। আমরা শেখর কাছে যে আলোচনা আবার আলোচনা করতাম চাই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে শেখ যে কোনো মানুষ যদি ওই সম্বন্ধ নিয়ে কোথাও যায় আর ওই এলাকার ছেলে অথবা মেয়ে সম্পর্কে জানতে চায়, তখন সময় এই বিষয় নিয়ে অনেকে দেখা যায় যে হয়তো মেয়ের কোনো দোষ নাই, তারপরে অত্যাধিক ওই যে অধিক ধারণা পোষণ থেকে অনেক ধরনের আজে বাজে কথা বলে, অথবা আসলে কোনো ইয়ে আছে সমস্যা আছে অথবা ছেলের বেলায় সেই, তখন এই ইসলামের হুকুমটা এই ব্যাপারে কী সুন্দর সমাধান যদি আপনি একটু। এটার মধ্যে একটা জটিল বিষয় আছে, জটিল বিষয়টা হইলো আগে আমরা যেটা আলোচনা করছি, একটা ছেলে অথবা একটা মেয়ে দেখা গেল কোনো ধরনের আপনার অসামাজিক বা গুনার কাজ করেন, এখন আপনি দেখার পরে যদি তার গার্ডিয়ানদের আপনি সংশোধনের লাগে হইন এটা কি বোধ নাই, কারণ আপনি দেখা যায় বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার তার গার্ডিয়ানদের জানানো উচিত, এটা কি বোধের পর্যায়ে পড়ে না। দুই নম্বর যে সম্বন্ধের ব্যাপারে এয়া কেউ জিজ্ঞাসা আপনার এই যে ও একজন মেয়ে বা ছেলের ব্যাপারে যে তার সম্পর্কে আপনার কিতা ধারণা, কিন্তু তার বাস্তবিক একটা দোষ আছে, এই দোষটা যদি আপনি কইলেন তার কাছে যে আমি জানি তার এই দোষ আছে এখন বাকি আপনার ইচ্ছা, তাইলে এটা আপনার ইন্টেনশনের উপরে নির্ভর করবো। এতে গিয়া যদি আপনি মানে এই মানুষে পরবর্তী দুঃখা খাইতে না করে কইছিল এটা নিয়ত থাকে তাহলে গুণ হইতো নাই, কিন্তু প্রবলেমটা হইলো অনেক সময় যে ঘটনা ঘটে একজন মানুষের ছেলের বা মেয়ের দোষ আছে, দোষ থাকার পরে আপনি কইছনীয় কথা যে আপনি যার অর্থ আজকে এইছেন তার এই দোষ আছে, কিন্তু তাকদিরও যদি বিয়াইটা লেখা থাকে হয়ে যাব তো বিয়া হওয়ার বাদে যে আপনি দেখবা যে জিগাইছে এই মানুষ ওই ও ছেলে বা মেয়ের জিগাইব অমুকের সাথে তোমার কোনো লাগ আছে নি, তাই তো তোমার দোষ হয়েছেন, আসলে আপনাকে দোষ হয়েছেন না আপনি বাস্তবতা হয়েছেন, তখন আপনি কিন্তু সুট হয়ে যাবা। এর লাগে কৌশলগত অবস্থা হইলো যে এইভাবে আনসার দেওয়া উচিত যে আমি তো যতটুক বাহ্যিক দেখছি আমি অতটুক কয়রাম, বাকি আপনার খবর লোকা খবর লি আপনার দেখোকা, তাইলে আর কেউই তো নাই। দ্বিতীয় একটা জিনিস হইলো যে কোনো একটা বিষয় আছে ও এরিয়া বা ও এলাকার মাঝে কোনো একটা জিনিসের মাঝে প্রবলেম আছে, হয়তো যে জিগাইছেন জানেন না, তখন আপনারা জিগাইছেন যে আমি অমুক জায়গার মানে সম্বন্ধ করতাম সারাম এই ব্যাপারে আপনার মতামত কিতা, তখন আপনি ওই এলাকার কালচার তুললে ধরা এটা কিন্তু নাজাইজ নাই। হাদিস হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সাহাবি কইছেন ইয়া রসুল্লাহ আমি তো আনসারি মহিলা বিয়া করতাম সারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তুমি মেয়ে দেখছো নি, সাহাবি কইছেন না বলে দেখি লাও, কারণ আনসারি মেয়ে হলের চোখ একটু বাক্কা থাকে, তাহলে অভিভাবক হিসেবে আল্লাহ রসুল এই সাহাবির সতর্ক করছেন, বোঝা গেল এটা খোরা কি নাই নাজাইজ নাই, কিন্তু এটা আমার ইন্টেনশন থাকতে হইব যে আমি তার দুষ্টুটি আলোচনা করলাম না, আমি মানে পরবর্তী সমস্যা যাতে না ওই জন্য তার নামে কী করলাম এই সংশোধন করে দিলাম।
আরেকটা হলো আমরা সমাজও অনেক সময় আমরা ও আগে যে আমরা আলোচনা করছি ধারণা পোষণ করতে গিয়া কোনো একটা সেলের ব্যাপারে দিকে এলে হয়তো আমি সেলের বালা পাই হওয়ার সময় আমরা ওলাখান হইলাম যে এটা হাজারের মাঝে একজন ছেলে ইলা হইতে নাই আপনি ইদন বক্তব্য ঠিক নাই কারণ অনেক সময় দেখা যায় যে ছেলে অথবা যার আলোচনা করার বাহ্যিক অবস্থায় এই মানুষটা খুবই ভালো কিন্তু ফ্যামিলির গিয়ে দেখা যায় এইভাবে টিকতে পারেন না জি তখন মানুষে মনে করে মানে ও মুখে হইলা যে এই হাজারের মাঝে একটা ছেলে এখন তো দেখি ছেলেটার এই ত্রুটি আছে মানে বাড়াইয়াও হইতাম না আবার কমাইয়াও হইতাম না যতটুক প্রয়োজন যাতে মানে যে জিগাইছে এই মানুষ যেন বিপদও না পড়ে আর আমার উদ্দেশ্যের সাথে কথা হওয়া হইতো এটা হলো সবচেয়ে বড় জিনিস জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ শেখ আমরা খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতেছি সম্মানিত দিনটিভি দর্শকবৃন্দ আজকের এই প্রোগ্রাম দিনই সমাধান এই প্রোগ্রামে আপনারা শেখের কাছ থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরও প্রশ্ন উঠে আসতেছে এবং শেখও চমৎকারভাবে যুগ সচেতন এই আলেমে দিন হযরত মাওলানা শেখ মুফতি হাসান নূরি হাফিজাহুল্লাহ চমৎকারভাবে উত্তর দিয়ে যাচ্ছেন আমরাও আশা করব আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করবেন এবং প্রশ্ন করার জন্য 02035150783 নম্বরে ফোন করবেন ফোন করার সময় আপনাদের টিভির ভলিউমটাকে একদম মিউট করে অথবা অন্য রুমে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আপনার একজনের প্রশ্ন অনেক হাজার মনের অজানা মনের উত্তর হয়ে যাবে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ টু দ্য পয়েন্ট প্রশ্ন করার চেষ্টা করবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন আসা যাওয়ার আগে শেখ আমরা যেহেতু ইমান নিয়ে আমরা কথা বলতেছি ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে আমরা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করতেছি আমাদের ইমানের ইমানকে কীভাবে আমরা মজবুত করব ইমানকে কীভাবে শক্তিশালী করব এবং ইমানকে কীভাবে ভেজাল মুক্ত করব তো যেহেতু ইমান নিয়ে আমরা কথা বলতেছি এখন এই মুহূর্তে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আগমনী মাস এই মাসে আমরা অনেক সময় আমরা যেই অনেক ধরনের বিষয় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমাদের চোখে পড়ে তো আমিও সেদিন দেখলাম যে যে এই রাসূলুল্লাহ ইসলামের আগমনী এই মাসে অনেক সময় অনেকজন লোক অনেক ধরনের লোক অনেকেই বেশি আবেগী হয়ে অনেক বেদাতি কাজ পর্যন্ত করে থাকেন যেটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে আমরা পাই না কখনো যে রাসূলের আগমনের এই মাস সম্পর্কে তারা তাদের চাইতে তো এত বেশি আবেগী হওয়ার বা মহাব্বত দেখানোর তাদের চাইতে বেশি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো অনেকেই কেক কেটে বাবা নানানভাবে মিছিল করে এমনকি ঢোল বাজনা বাদ্যযন্ত্র নিয়ে অনেকে করে থাকে তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যেহেতু এটাও একটি ইমানের সাথে সম্পর্কিত বিষয় এটা তো মানে ইমানের গুরুত্বপূর্ণ বিষয়ের একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুকরণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ ফলো করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মহব্বত এই সবগুলা ইমানের কিন্তু মৌলিক বিষয় এবং রাসূলুল্লাহ তো শেখ আমি সম্পর্ক হিসেবে বলি রাসূলুল্লাহ তো ক্লিয়ারলি বলেছেন যে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবি তো বাকি আপনি আলোচনা করেন তো আমাদের সমাজের সমস্যা যেটি হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় বাহনের যে ব্যবস্থা ছিল এটা ছিল মানে তখনকার সময় স্ট্যান্ডার্ড বাহন ছিল ঘোড়া এবং আরবিয়ান ঘোড়া ছিল খুব দামি ঘোড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবসময় গাধার উপর সওয়ার হয়ে চলতেন তো সাহাবায়ে কেরাম পরামর্শ দেন ইয়া রাসূলুল্লাহ আসলে মানে আপনি গাধার উপর সওয়ার হয়ে চলেন এটা তো আমাদের জন্য একটা অসুন্দর লাগে কারণ উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি এক ঘোড়া না হাজার ঘোড়া ক্রয় করে দিতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে আমার মন এটা সায় দেয় না কারণ আমি চাই এই দুর্বল মানুষ যারা আছে মজলুম যারা আছে তার সাথে আমার জীবনটা যাতে গড়ে ওঠে চিন্তা করুন রাসূল করিম আদর্শ ছিল আপনি যেটা আলোচনা করেছেন আমি সবচেয়ে বড় চিন্তা করি যে সিরাত মাহফিল অথবা শানে রিসালত মাহফিল অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে আপনার এই নামে যে মাহফিলগুলো করা হয় শুধু স্টেজে যে পরিমাণ অপচয় ঘটানো হয় এটাই তো রাসূলের সুন্নাহ পরিপন্থী নাম দিলাম সিরাত মাহফিল আর কাজ করলাম আমরা সুন্নাহ পরিপন্থী আমি আপনার বিলাসিতার মতো মানুষ অসহায় মানুষ ভাত পাচ্ছে না কাপড় পাচ্ছে না
এখানে আমি শুধু স্টেজের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে ফেললাম, এটা তো রসুল স্বীকার নেই আমাদেরকে। এর কারণেই তো আমরা আজকে সমাজে অবহেলিত এবং বিশাল মানে 20 পাউন্ড 30 পাউন্ড ওজনের কেক কেক খাওয়া হয়। তো আমরা বলি একটা আর খরি আর একটা। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ হল আল্লাহ রসুল বলছেন যে আমি মিসকিন হিসাবে থাকতে চাই, ইয়তিম হিসাবে থাকতে চাই, মজলুমদের কাতারে থাকতে চাই। আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহারের সুন্নাটা দেখি, আমরা এই বিষয় নিয়ে যেহেতু একটি লম্বা বিষয় এই বিষয়ে আমরা আলোচনা করবো, এবং যেহেতু সমাজে এই এটি একটি বেদি আকারে ব্যাপক প্রচার লাভ করতেছে, এই ব্যাপারে আমাদের সমাজ আমাদের দর্শকদেরকে আমরা সচেতন করতে চাই। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো শেখ। আমরা একটা বিরতিতে চলে যেতে হচ্ছে, বিরতির সময় হয়েছে। সম্মানিত দিন টিভির দর্শকবৃন্দ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দিন টিভির সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও দেখা হবে। জাজাকুমুল্লাহ আহসান আল জাজা। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দিন টিভি দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের দিন সমাধান এই প্রোগ্রামে। প্রশ্নোত্তরমূলক ইসলামী প্রশ্নোত্তরমূলক এই প্রোগ্রামে আপনারা প্রশ্ন করে থাকেন অনেক অজানা বিষয় নিয়ে, এবং শেখ হাসান নুরী হাফিজাহুল্লাহ উত্তর দিয়ে থাকেন এই প্রোগ্রামে যথারীতি। আজকেও এরকম আপনারা প্রশ্ন করতেছেন, স্টুডিও স্ক্রিনে যখন স্টুডিও নাম্বার দেখবেন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। 02-03-51-507-83 নাম্বারে শেখ ইনশাল্লাহ উত্তর দিবেন। তো আমরা বিরতিতে যাওয়ার আগে শেখ যে আলোচনা করতেছিলাম, যেহেতু ইমান নিয়ে আমরা আলোচনা করতেছি লাস্ট বেশ কয়েক সপ্তাহ যাবত, এবং সমাজে যেহেতু অনেক ধরনের মতবাদ সৃষ্টি হচ্ছে, অনেক ধরনের মানুষ কোরআনের ইসলামের লেবাস পরে ইসলামী দেখতে ইসলামী স্কলার হয় এরকম হাবভাব নিয়ে অনেক লোকেরা নিজেদেরকে ইসলামিক স্কলার দাবি করে, এই যে সমাজের মধ্যে এরকম শিরিক বেদাত এরকম কে এক মহামারী আকারে সমাজে প্রচার করতেছে, যেটি আমি বলতেছিলাম যে রসুলের এই আগমনী মাসে রবিউল আউয়াল মাসে আমরা যে কিছুদিন আগেও দেখেছি যে কী পরিমাণ মিছিল করা, বাদ্যযন্ত্র নিয়ে জশ্নে জুলুস নাম দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করা, এই ব্যাপারে আমাদের দর্শকদেরকে সচেতনতার জন্য যদি কিছু আলোকপাত করেন। দেখেন, ইসলাম বলতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, যেটি এটি হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। আগের শরীয়তগুলো এইভাবে কমপ্লিট ছিল না, যার কারণে দেখা যাচ্ছে যে আগের শরীয়তে তাজিমি সজদা যাচ্ছিল, কিন্তু শরীয়তে মুহাম্মদিতে তাজিমি সজদা হারাম করে দেওয়া হয়েছে। তার কারণ যেহেতু এটা কমপ্লিট ইসলাম, এই জন্য মানে একটা হলো শিরিক আর একটা হলো শিরিক ডুকার রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে মনে করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সম্মানের সজদা করে তো এরপরে কী করবো, কি সে তার পীরে সজদা করবে, বলবে রসুল্লাহ যখন করছে আমার পীরে করলে অসুবিধা কী? তখন প্রশ্ন হবে এর চেয়ে বেশি মর্যাদার অধিকারী মাতা পিতা তাদের করলে অসুবিধা কী? তখন এটা কিন্তু আর কন্ট্রোল আনকন্ট্রোল হয়ে যাবে। এই জন্য শরীয়তের সবচেয়ে বড় হিকমা হচ্ছে যে যে রাস্তা দিয়ে শিরিক ঢুকে ওই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া। তো আমাদের সমাজেও আপনি যেটা বলছেন যে দেখেন এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা এটা তো অবশ্যই ইমানের সর্বোচ্চ অঙ্গ এবং এটা আমাদের জন্য ফরজ, কিন্তু আমাদেরকে ইসলাম জানতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হয়তো আপনি একটা মাহফিল ডাকলেন, তো প্রথমে মাহফিল করা হবে, ধীরে ধীরে দেখবেন এটার মধ্যে মানে আপনার ওই খানি আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে, এরপরে দেখা যাবে ওইখানের মধ্যে আরও বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে যেটা আপনি বলছেন। মানে কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের দেশে দেখবেন ট্রাক ভাড়া করা হয়, গাড়ি ভাড়া করা হয়, এবং আপনার গোড়া সব ভাড়া করা এবং সবটার বিশেষ একটা চেয়ার সাজিয়ে রাখা হয় যে এই চেয়ারে আল্লাহ রসুল আসবেন জি অবশ্যই। এবং আমার কাছে আরও আশ্চর্য লাগে, মৌলানা আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা পাকিস্তানের একজন বিখ্যাত খতিব ছিলেন, তিনি চট্টগ্রামে বয়ানের মধ্যে বলেছিলেন, আমার এখনও স্মরণ আছে,
যে জশ্নে জুলুসকে যদিন নিকালতে হয় উস দিন খাককে গলে এমে মালা, পীরকে গলে এমে মালা, ঘোড়েকে গলে এমে মালা, বয়েলকে গলে এমে মালা, মইনদিম মুশকিল মে পড় যেতা হোক কোন সিনিয়র আশিকে রসুল কোন জুনিয়র আশিকে রসুল। আসল কথাটা বাস্তব যে সব জায়গার মধ্যে এইভাবে কী করা। আর ওই যে আপনি যেটি বলছেন যে হাদিসের মধ্যে ক্লিয়ার আসছে মান তাসাব ভাবি কৌমিন ফাহুয়া মিন হোক, মানে আপনার এবাদতের ক্ষেত্রে অথবা এই শরীয়তের ক্ষেত্রে কোনো বিষয় যদি অন্য কোনো ধর্মের সাথে মিলে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন এদের হাসর হবে এদের সাথে, কত ভয়াবহ কথা। তো এই যে জশ্নে জুলুস সাজসজ্জা করা আর অপচয় করা, যেখানে মানুষ আহা অনাহারে অর্ধাহারে এবং মানুষ আপনার কাপড় পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এমন অবস্থার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইশকের নামে, রসুল সাল্লামের মহব্বতের নামে অপচয় ঘটানো, এটা মানে জাতীয়ভাবে একটি অপরাধ। সুতরাং এটা সচেতন মহল এগিয়ে আসা দরকার, বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা দায়িত্ব হবে এটাকে বন্ধ করা, যদিও তারা মানে অনেক সময় এর পিছনে তারা ইন্ধন যোগান। আর এটা কিন্তু শুরুই হয়েছে এই মুসলিম কিছু শাসকদের মধ্য থেকে যারা বিলাস প্রিয় ছিল। আপনি যারা ইতিহাস তালাশ করলে দেখবেন যে খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়েছে শুধুমাত্র কিছু মুসলিম না এই নামদারি শাসক যাদের বিলাসিতার কারণে এবং যাদের মানে প্রচুর আপনার অবহেলার কারণে। ইসলামটাকে বিভিন্নভাবে কী করা হয়েছে, এই অপব্যাখ্যা করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বাঁচা দরকার এবং আমাদেরকে এর থেকে হেফাজত হওয়া দরকার। এই জন্য মানে সবচেয়ে নিরাপদ রাস্তা হচ্ছে যে কোরআন এবং সুন্না যা আমাদেরকে কী করবে নির্দেশ করবে, বা কোরআন এবং সুন্না আমাদেরকে যা বলবে তাই আমরা করব। আর আমাদের আমল হিসাবে দেখতে হবে যেটাকে আল্লাহ রাসূল বলেছেন খাইরুল কুরুনি কারুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সব থেকে উত্তম যুগ আমার যুগ, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, এরপর তাবেঈনের যুগ, এর তবে তাবেঈনের যুগ। এই সময় যেগুলো আছে এইগুলোকে আমরা অনুষ্ঠান হিসাবে করতে পারি, এর বাহিরে গেলেই কিন্তু এটা বেদাতের সংখ্যায় পড়ে যাবে, আর এটা কিন্তু মানে আমাদের জন্য নিরাপদ নয়। জাযাকুমুল্লাহ শেখ। এবং বেদাতটা এমন একটি অপরাধ যে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, যে এদের অনেক সময় বেদাতের সাথে লিপ্ত হওয়া মানুষের তাওবাটাও নসিব হয় না, কারণ এরা মনেই করে যে আমি একটি ইবাদত করতেছি, প্রয়োজন মনে করে না, কারণ সে একটা ভুলের মধ্যে থাকে, সে মনে করে একটা ইবাদত করতেছি। এই জন্য বেদাত এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। এবং যারাই এই কাজের সাথে সম্পৃক্ত হবে, রসুলের অন্য হাদিস দ্বারা যেটি প্রমাণিত যে সুহকান সুহকা ফামান বাদ্দালা বাদি, যারা এই দিনকে দিনের মধ্যে রদবদল সৃষ্টি করেছে এদেরকে রসুলের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ আপনার আমরা খুবই গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সমাজ সমাজের মধ্যে সুন্দর আমাদের একে অন্যের সাথে কেমন রিলেশন হবে, সম্পর্ক হবে, মানুষের দুষ ত্রুটি বাহির না করা, আলোচনা না করা, অন্যের সম্পর্কে বাজে ধারণা না রাখা এবং অত্যাধিক ধারণা না রাখা, হোসনে জন অর্থাৎ ভালোর ধারণাটা রাখা, এইসব বিষয় নিয়ে আলোচনা করলেন এবং অনেক প্রশ্নকর্তাও খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নেরও খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে। ঈমান নিয়ে আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা করতেছি, তো ঈমানের যে আমরা যেই বর্তমান সমাজ ব্যবস্থায় ঈমানকে আমাদেরকে ঈমান হারা করার জন্য আমাদের চারপাশে অনেক জিনিস রয়েছে, যে আমরা যেই সমাজে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঈমান নিয়ে সকালে বের হবে বিকালে আবার ঘরে ফিরে আসা ঈমান নিয়ে মুশকিল হয়ে যাবে, এবং ঈমান অবস্থায় থাকা হাতের মধ্যে একটা আগুনের টুকরো জ্বলন্ত আঙ্গার রাখা যেভাবে কষ্টকর, ঈমান অবস্থায় থাকাটাও সেরকম কষ্টকর। এই সময় কিন্তু আমরা অতিবাহিত করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দিনের পথে চলার তৌফিক দান করুন, দিনকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। শেখ আমরা আজকের এই প্রোগ্রামের প্রায় শেষের দিকে আমরা চাইব যে ঈমান নিয়ে যদি আপনার আরেকটু বিস্তর আলোচনা করেন, যে ঈমান কীভাবে আমরা মজবুতির সাথে আমরা পাকড়াও করে রাখতে পারি। যদি প্রশ্ন আসে আমরা দর্শকের কাছে চলে যাব, দর্শকের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ, এই বিষয় নিয়ে যে ঈমানের হালাতে এই কঠিন অবস্থায় যখন চারিদিকে ঈমান হারা করার জন্য
শয়তানের শয়তানি পায়তারা চতুর্দিকে বিদ্যমান, এই অবস্থায় আমরা ইমানকে মজবুতির সাথে আমরা কিভাবে আমরা চলতে পারি, রাখতে পারি, আমাদের ইমানকে শক্ত করতে পারি? আমাদের চারিদিকে অজস্র অসংখ্য আমাদেরকে ইমান হারা করার জন্য এই সমস্ত পায়তারাগুলো চলছে, এই অবস্থায় যদি আমরা কিভাবে নিজেদেরকে আমরা হেফাজত রাখতে পারি? দেখেন, আরেক আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কথা বেরিয়ে আসছে যে শয়তান, কোরআনে বলা হচ্ছে মানে জিন্নাতি ওয়ান্নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিন্নাতের মধ্যে শয়তান আছে। তো শয়তান যে সমস্ত মানুষে মনে করেন ইসলাম অথবা আমল ইমান থেকে দূরে আছে, তাদের পিছনে শয়তানের তো আর মেহনত করতে হয় না। আর যারা আমরা ধর্ম বা ইসলামকে ফলো করি, আমাদেরকে কিন্তু অনেক সময় শয়তান আমলের সুরত দিয়া আমাদেরকে বিপদগামী করে ফেলে। যেটা আপনি বলছেন যে বেদাতকে আমি কিন্তু এবাদত মনে করে করছি, এটা দোষের কাজ নয়, কিন্তু এটা শয়তানে আমার প্ররোচনা দিচ্ছে যে এই কাজ করলে ভালো হবে, কিন্তু আমার আমলের সুরতে ধোকা দিচ্ছে। একইভাবে মনে করেন যে অনেকগুলো কাজ শয়তানে করায় সুন্দর আমলের সুরত দেখে, আমাদেরকে বলবে যে নামাজ তুমি বেশি করে পড়ো, নামাজ বেশি করে পড়লাম কিন্তু কোয়ালিটি সম্পন্ন নামাজ পড়লাম না, তখন আমাকে কিন্তু শয়তানে ভালো অ্যাডভাইস দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নারকে আঁকড়ে ধরতে হবে প্রথম। দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে যুগে আছি, অন্তত মানে ভালো ইসলামিক স্কলার, ভালো আলিম, মুত্তাকি, পরেজগার আলিমকে ফলো করতে হবে। এরপর কোরআন যেটি বলছে যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে, তখন আমরা অনেকটা নিরাপদ থাকবো আশা করা যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেছেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিম আলিমু, জি জি, আলিমদের কাছ থেকেই, প্রকৃত পক্ষে যারা ইলিম দিনের নলেজ রাখে তাদের কাছ থেকেই জানতে হবে। আমরা এখন এমন ব্যবস্থাপনাটা এমন হয়েছে যে আমরা মন গড়া অনেক বিষয় নিয়ে আমরা নিজেরা চর্চার মধ্যে লিপ্ত থাকি, মন গড়া বিষয় নিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যখন আমরা সঠিকটা জানবো, অকুল জা আল হক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, আমরা এই বিষয়ে আলোচনা করব। শেখ, আমাদের সাথে সম্মানিত কলার আছেন এই মুহূর্তে, কে আছেন দেখি? আসসালামু আলাইকুম। সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম শেখ, আপনি যদি এই বিষয় নিয়ে কিছু আলোচনা আলোকপাত করেন। আমাদেরকে প্রথমত মানে কোরআনকে ফলো করতে হবে এবং সঠিক সোর্স থেকে আমাদেরকে দিন জানতে হবে। এই সঠিক সোর্স থেকে না জানার কারণে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি বিভিন্ন বই অথবা বিভিন্ন ধরনের লিটারেচার অথবা বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত শোনার পরে আসলে ওই কথাটা সত্যই না অসত্য এটা যাচাই বাছাই আমরা করি না। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যাচাই বাছাই করার মতো যোগ্যতা তো আমার নাই। আমরা একটু লক্ষ্য করলে কিন্তু আছে যে কোরআন আমাদেরকে কিন্তু গাইড দিচ্ছে যে কোরআনে যখন কোনো আলোচক দলিল পেশ করেন তখন দেখতে হবে তার এই দলিলটা তিনি পরিপূর্ণ দিচ্ছেন না অর্ধেক দিচ্ছেন। একটা আয়াতের কিছু অংশ বললে কিন্তু এটা সঠিক দলিল বাহির হয় না। যেমন মনে করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস্সালাহ, হে ইমানদারগণ তোমরা নামাজের দ্বারে কাছে যেও না। পরবর্তী অংশটা আমি বললাম না, যেটাকে তাফসিরের ভাষায় বলা হয় সিয়াক ও সবক, কন্টেন্স, তার সামন আগে এবং পিছে কি আছে দেখতে হবে। যেমন আজকে যে আপনার আয়াতটা পড়ছেন হুজরাতের, দেখেন আগের আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে। তো এই আমরা যে কন্টেন্সগুলো দেখি তাইলে দেখা যাইব যে এই ওনার দলিলটা সঠিক কিনা, দলিল বাছাই করতে হবে। এই ব্যাপারে দেখেন কোরআনে আমাদেরকে যে কী দিচ্ছে যে যখন ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা কূপের মধ্যে ফেলে একটা বেড়ি জবাই করে তার জামা খুলে ওইটার মধ্যে রক্তমাখা জামা নিয়ে তারা ইয়াকুব আলী ইসলামের কাছে নিয়ে গেছে, নিয়ে বলছে যে দেখেন আমরা ইউসুফকে রেখে আসছিলাম আর বাঘে খেয়ে ফেলেছে, দলিল হচ্ছে তার রক্তমাখা জামা। ইয়াকুব আলী ইসলাম প্রথম তো আশ্চর্য হয়ে গেছেন, পরে যখন তিনি এটাকে যাচাই বাছাই করছেন তখন দেখলেন যে ওই জামার মধ্যে কোনো সিরা ফাড়া অথবা কোনো আঘাতের দাগ নেই। তখন ইয়াকুব আলী স্ট্রেঞ্জ হয়ে গেলেন, এমন কোন বাঘ আসলো যে আমার ছেলেকে খেয়ে ফেললো অথবা তার জামাটার মধ্যে কোনো আসর দিল না। এটাখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দলিল যেটা পেশ করা হচ্ছে এটা আসল দলিল না জাল দলিল, এটা দেখতে হবে। আর আমাদেরকে পড়াশোনা করতে হবে, যে যতটুকু জানি আমরা তো জানি বর্তমানে এই সময়ে আপনার কোরআনের তাফসির বাংলা, ইংলিশ, আরবি, এমন সব ভাষা হয়ে গেছে,
অথবা অনেক সময় আমরা এই অনলাইনেও কিন্তু বিভিন্ন জিনিস আমরা চেক করতে পারছি। তো এই যে আমাদেরকে মানে পড়াশোনা করতে হবে এবং সঠিকটা যাচাই বাছাই করতে হবে। আমি যদি আলোচনা শুনি তখন দুইটা তিনটা আলোচনা শুনলে অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে বিবেক দান করেছেন, আমি বিবেক দিয়া বাছাই করব যে কোনটি সঠিক কোনটা সঠিক নয়। তখন আশা করে এরপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। কোরআন বলছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যে তোমরা আমার কাছে এটি বলো যে হে আমাদের রব, হে আমাদের মালিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, যেহেতু আপনি আমাদেরকে ইমানের উপর জন্ম দিয়েছেন সুতরাং আপনি আমাদেরকে ইমানের উপর রাখুন, আমাদের আমরা যেন ইমান থেকে বিচ্যুতি না হই। এই জন্য প্রতিদিন আমরা নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা রব্বে করিম আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। এটা আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে এবং নিজের চেষ্টা করতে হবে, তখন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা হেদায়েত পাব এবং আমরা হেদায়েতের সাথেই আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ শেখ, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম, মাশাআল্লাহ আপনি খুব সুন্দর করে আলোচনা করলেন আজকেও যথারীতি। তো আমরা প্রোগ্রামেরও প্রায় শেষ দিকে, যদি আমাদের কোনো কলার এখনও যদি কোনো হয়তো কয়েক মিনিট বাকি আছে, আমরা যদি কোনো কলার আসেন ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিব। আপনারা প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 02-03-515-07-83, এই নাম্বারে আমাদের 5-7 মিনিট আর প্রোগ্রামের রয়ে গেছে ইনশাআল্লাহ, আমরা যদি প্রশ্ন আসে তাহলে চলে যাব প্রশ্নতে। শেখ, এই মুহূর্তে আমাদের ইমান নিয়ে আমরা আলোচনা করতেছি এবং ইমানের পাশাপাশি আমরা সামাজিকভাবে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আমাদের ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের আমরা ঝামেলা পাকিয়ে ফেলি, যারে বলে আর কি, যে যে অনেকের সম্পর্কে না জেনে ভুল ধারণা বশত বা অনেক ধরনের মিথ্যা গুজবে কান দিয়ে অনেক ধরনের আমরা ফেতনা ফাসাদের সাথে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যেও এই ব্যাপারে ক্লিয়ারলি বলেছেন যে তোমরা এগুলা থেকে বিরত থাকো। তো ইমান নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমাদের বর্তমান যে অবস্থা এই অবস্থা আমরা আলোচনা করবো। শেখ, আমাদের সাথে কলারও জয়েন করেছেন, কি আছেন এই মুহূর্তে দেখি। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, জি সম্মানিত কলার, আপনার টেলিভিশনের ভলিউম মিউট করিয়া আমার সাথে সরাসরি কথা বলা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের বাপা ইনশাল্লাহ। আপনি যেভাবে নামাজ পড়রা শেখ, একটু তাইনে খুবই অসুস্থ আছেন এবং তাই শারীরিকভাবে বয়স্ক মানুষ, তাই যেভাবে নামাজ পড়রা যে মানুষ সিয়ারো বইয়া সেজদা চাইতে পারেন না, উবাইতে পারেন না ঠিক মতো, তো এই ব্যাপারে যদি একটু তাইনরে আশ্বস্ত করেন। যে আসলে দেখো গা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কইছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপর চাপাইয়া দিছি না। তো আপনার যে বয়স বা আপনি যে অসুস্থ, আপনি চেয়ারো বইয়া নামাজ পড়রা বা আপনি যেভাবে নামাজ পড়তে পারবা অলয় নামাজ আদায় হইব এবং আল্লাহ কবুল করবা ইনশাআল্লাহ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন আল্লাযীনা ইযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যদি আমরা মনে করি দাঁড়াইয়া ইবাদত করতাম পারি না তাহলে বইয়া ইবাদত করতে না পারলে ঘুমাইয়া ইবাদত করা। কারণ মানুষের অসাধ্য কোনো জিনিস আল্লাহ মানুষের পেছাবাইয়া দিছেন না।
আর যেহেতু আপনি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, তো এই হিসাবে আপনি যেভাবে নামাজ পড়া ইনশাআল্লাহ নামাজ ওইব, আল্লাহ কবুল করবা এবং আপনি আমরা দোয়া করবো, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমরা আর প্রত্যেক মুরব্বী হল্লা আল্লাহ হায়াতন তৈবা দান করুকা, সব ধরনের দুনিয়াবী ওখরবি আসমানি জমিনি তকদিরে বলা ও মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুকা। আর আমরা আশা করছি যে আপনি যারা হয় না, যে আপনার আকাঙ্ক্ষা আছে কিন্তু আপনি সৈজদও দিতে পারলেন না, হয়তো আপনার বেমারের কারণে, বয়সের কারণে, আল্লাহ আমরা এবাদতে লাটখাইল নাই, আল্লাহ আমরা দিলের খবর চাইন, আমরার মনও কোনটা আছে আল্লাহ ভালা জানুন। সুতরাং আমরা যখন খালিস নিয়তে, বালা নিয়তে আল্লাহর এবাদত করবো, তো যেভাবে আমার লাগে সম্ভব আছে, জেলা আমার সাধ্য আছে, ওলা করলে আল্লাহ কবুল করবা ইনশাআল্লাহ। তো আপনি মানে হতাশ হওয়ার দরকার নাই, যেভাবে আছেন ওভাবে এবাদত করবো, আল্লাহ কবুল করবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্বস্ত করছেন আমরা যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হয়তো বয়সের কারণে অনেক লম্বা চড়া আপনি প্রায় সময় ফোন করে কইন যে তসবিহাত এগুলা বা নফর আবাদত এগুলা করতে পারেন না বয়সের কারণে। শেখে যেটা কইছেন যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে যদি পিওর নিয়ত লইয়া আল্লাহরে রাজামন্দির লাগে, খুশির লাগে যদি অল্প আমল করা হয়, আর এটা পিওর আমল হয় একমাত্র আল্লাহ লিল্লাহিয়ত তাকে আল্লাহর খুশির লাগে এই আবাদতটা করা হয়। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলটাই যথেষ্ট সহিনিয়তে এবং লিল্লাহিয়ত থাকলে অল্প আমলটাই যথেষ্ট, রাসূলুল্লাহ ফরমাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরার বুঝার তৌফিক দান করুকা, বেশি বেশি করে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুকা। জাযাকুমুল্লাহ শেখ, আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে, আমি আশা করব যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করেছি, আলোচনা করেছি। আমি শেষের দিকে যেহেতু এখন আমরা একটি বিশেষ পরিস্থিতিও মুসলিম বিশ্বের মধ্যে চলমান, আমরা মুসলমান বিশ্বের ঐক্য এবং শান্তি শৃঙ্খলা এইসব নিয়ে যদি কিছু আলোচনা শেষের দিকে যেহেতু চলে আসছি একটু আলোচনা করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে পাকড়াও করো ঐক্যবদ্ধভাবে। আমরা এখন এমন একটা অবস্থা যে যেই আজকের যে আলোচনার মধ্যে বেরিয়ে আসলো যে ছোটো ছোটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ, ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা একে অন্যকে একেবারে কাফির বলতে একেবারে দ্বিধাবোধ করছি না, আমরা খুব তাড়াতাড়ি গ্রুপিং করতেছি। এই সুযোগেই আজকে আমরা বিশ্বের মধ্যে বারবার নির্যাতিত হচ্ছি। আজকের বিশেষ এই পরিস্থিতিতে আমি মনে করি এই মেসেজটাও আপনার থাকা উচিত। তো এই বিষয়ে প্রোগ্রামেরও শেষ দিকে আমরা এই বিষয়ে আপনার একটি মেসেজের মাধ্যমে আজকে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আমাদের এই শেখ হাদি আলম হামিদি হাফিজাহুল্লাহ, যেহেতু প্রোগ্রামের শেষের দিকে একটা কল নিয়ে আমরা আজকে নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। জানাজার শেষ হওয়ার সাথে সাথে দোয়া কিছু ছোটবেলা তো দেখছি। জি ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন আছে নি? জি না, আপনারও যথেষ্ট হুজুরের কাছে আমরা জানি। জি শেখ উত্তরটা দিবেন। জি ভাই, আসলে আমরা আগে যে আলোচনাটা করছি আরকি, যে ইসলামের পদ্ধতি রসুল করিম সাল্লাহ ইসলামে যেভাবে করছেন এটাই হলো সবচেয়ে ফজিলতপূর্ণ এবং এটাও হইলো আমরা উপকারী। আমরা যদি নিজে কিছু অ্যাড করি লাই তে এটা উপকার হইতো না, বরং ক্ষতি হইব। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে কইছেন মানুষ মারা যাওয়ার পরে তার শেষ কাম হইলো জানাজা, জানাজার পরে আর কোনো খাজ নাই, স্ট্রেট ওয়ে তারা দাফন করে লওয়া, আর জানাজাটা হইলো দোয়া, কারণ লিহাজাল মাইয়িতি এবং জানাজাটাই দোয়া, এর থেকে বড় দোয়া আর নাই। সুতরাং এর পরে আবার দোয়া করার কোনো প্রয়োজন নাই। তবে যেহেতু মানুষ মারা যাওয়ার পরে তার উত্তরসূরি ছেলে মেয়ে যারা থাকুন তারা একটু মানে ভারাক্রান্ত থাকুন, এই সময় অনেকে মানে দোয়া করলে তার ইমোশনাল হয়ে যায়,
কিন্তু এটা না করাটা উচিত, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমরা এর বাদেও হইব যে সমাজে কোনো ফিতনা তৈরি যাতে না হয়, যেমন মানে হরুকা একজনে দোয়া করে নিছে, এইজন্য যদি কেউ আবার বেদাত হয়ে চিৎকার দেয় তাহলে আবার ফিতনা শুরু হয়ে যাব, তো এটা সুন্দর হইতো না। তবে এটা সুন্নাহ পদ্ধতি না, সুন্নাহ পদ্ধতি জানাজার পরেই স্ট্যাটুয়ে দাফন করে লওয়া। আর দাফনের বাদে হাদিসও আইসে, আপনি ওই মুর্দা কবরের পাশে দাঁড়াইয়া ওই ব্যক্তির সওয়াল জবাব সহজ হইবার লাগে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, প্রত্যেকে পার্সোনালভাবে দাফনের পরে, দাফনের পরে। এটা হলো সুন্নাহ পদ্ধতি। তো আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ শেখ, আজকের এই প্রোগ্রামে তেহদিল থেকে শুক্রিয়া, আপনি কষ্ট করে এসেছেন, সময় দিয়েছেন। প্রোগ্রামের যেহেতু শেষের দিকে আমরা উপনীত, 30 সেকেন্ড রয়েছে আমাদের প্রোগ্রামের, এখনই শেষ করতে হবে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বিশ্ব শান্তির জন্য দোয়া করি, বিশ্ব শান্তির জন্য মুসলিম মানুষের পাশে বিশ্ব মানবতার সমস্ত লোক দাঁড়াবে এই কামনা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করজোরে বিনীত নিবেদন করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে রাখার চেষ্টা, সঠিক পথে থাকার এবং দিনের পথে থাকার, ইসলামের পথে থাকার, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম।